আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সকালবেলা কিছু কথা বলার জন্য আপনাদের সাথে ক্যামেরার সামনে এসেছি আজকে। তো ক্যামেরার সামনে এসেছি এই কারণে আমার গলাটা সম্ভবত ভেঙে মানে বসে গিয়েছে, সরি। গতকালকে আমার এক ভিডিওটাতে দেখেছেন আমার বাসায় ঘাসের প্রবলেম, তবে ঘাসের প্রবলেমটা সারা বাংলাদেশে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছেই বড়। যখন যার কাছে যে প্রবলেমটা হয় তখন সেটা তার কাছেই বড় মনে হয়। তো আমি কিন্তু অ্যাপার্টমেন্টে থাকি, আর এই অ্যাপার্টমেন্টের ল্যান্ড লোডের মালিক আমার বাবা, চাচা, চারজন আর কি। তো এক সময় হয়েছে কি, যখন ডেভেলপারে দিব তখন ওনাদের সাথে আমাদের মিট হয়েছিল যে ওনারা আমাদের ঘ্যাস বাসায় বৈধতা করে নিয়ে এনে দিবে, এরকমভাবে আমাদের সাথে তাদের কন্ট্রাক্ট হয়। তো আমাদের চারটা চুলা পাস করা ছিল ওই সময়, 2011 সালে আমরা বাড়ি ছেড়েছি, 2016 আমরা বাড়িতে উঠেছি। তো ওনারা অনেক গাফলতি করেছে, আর অনেক গাফলতির মাঝখান দিয়েই আমাদের এই সময়টা পার করিয়েছে। যে প্রতি মাসে মাসে যে আমরা আমাদের কাছ থেকে আবার বিলও নিত, তো বিল যে নিত সেটা আমরা ভাবতাম যে ওনারা অফিসে জমা দেয় বা ব্যাংকে জমা দেয়। তো হঠাৎ করে আমাদের কাছে কোনো অ্যানাউন্সমেন্ট না করেই ওনারা হঠাৎ করে কালকে সকালবেলা দেখি যে আমাদের বাসার ঘ্যাস বিচ্ছিন্নকরণ করা হয়েছে। হঠাৎ করে তার ঘুম থেকে উঠে, এরকম প্রিপারেশন থাকে না যে আমার বাসার ব্যাগ গ্যাস বিচ্ছিন্ন করা হয়েছে, এখন আমি যে আমার বাসার জন্য একটা সিলিন্ডার গ্যাস নিয়ে আসব। আসলে সব সময় সবার হাতে টাকা পয়সা থাকে না। তো আমি সবচেয়ে বড় মেজর প্রবলেমে পড়েছি মাসের শুরু, কালকে গিয়েছে 1 তারিখ, আজকে 2 তারিখ। তো আমার হাতে বা আমার হাতেও এরকমভাবে এখন পর্যন্ত কোনো টাকা নেই। তো সমস্যাটা আমার এটাই হয়েছে যে ওনাদের কাছে আমরা বাড়ি দেওয়ার পর ওনারা বলেছে গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াশার সবগুলো লাইন ওনারা এনে দিবে, কিন্তু তারা আমাদের সাথে বিট্রয় করেছে। তারা আমাদের কোনো লাইনই এনে দেয়নি। আমাদের যে লাইনগুলি ছিল সেগুলি আমরা এতদিন ইউজ করেছি। আমাদের বাসায় 4টা লাইন পাস করা ছিল, সেখানে তারা 10টা লাইন ইউজ করিয়েছে। যাই হোক, সেটা তাদের ফল্ট। কিন্তু আমার সবচেয়ে মেজর প্রবলেম হচ্ছে, একে তো হাতের অবস্থা ভালো না, মাত্রই ঈদ গেল, দ্বিতীয় কথা মাসের শুরু, তৃতীয় কথা এরকম ঘুম থেকে উঠে এরকম কোনো প্রিপারেশনও ছিল না যে বাসায় গ্যাস নেই। কালকে সারাটা দিন আমার গলাটা বসে গিয়েছে, সারাটা দিন একতলা, দুইতলা, এরকম করতে করতে 10তলা, 3তলা, 5তলা হাঁটার উপরে ছিলাম, সারাদিন ওরকমভাবে কিছুই খাওয়া হয়নি। তো আমার বাসার এই প্রবলেমটা আমার কাছে সবচেয়ে মেজর প্রবলেম মনে হচ্ছে। আর আজকে আপনাদের সামনে এসেছি এই কথাটা বলার জন্য যে আমাদের মতন যারা বাড়ি ডেভেলপারে দিবেন, তখন আপনারা চিন্তা ভাবনা করেই ওনাদের সাথে চুক্তিপত্র করেই দিবেন। আমাদের সাথে যে বিট্রয়টা হয়েছে সেটা অনেক দুঃখজনক, লজ্জাজনক। ডেভেলপাররা এভাবে যেরকম বিট্রয় করবে কখনোই কল্পনা করি নাই। আর আমি অনেক আগে থেকেই ভেবেছিলাম আমার শ্বশুরবাড়ির আমার মেয়ে যতটুক পেয়েছে বা ওর বাবার যতটুক ছিল, আমরা সবাই মিলিতভাবে ডেভেলপাররা দিব। কিন্তু কালকের পর থেকে আমি কানে ধরেছি এরকম কোনো সিচুয়েশনে যাব না। আমার যদি একটা কুড়ের ঘরও থাকে সেটা আমার, সেটার ভিতরে 10 জন ভাগিদার থাকবে না। তো এই জন্য আমি আপনাদের সাথে এসে কথা, যেরকম সুবিধা আছে অ্যাপার্টমেন্টে দিলে অসুবিধার হচ্ছে বেশি, সুবিধার চেয়ে অসুবিধা হচ্ছে বেশি। তো কি বলবো, শরীরটাও অসুস্থ, আর কালকে থেকে পর্যন্ত আমি এখন পর্যন্ত স্থির হতে পারছি না, কারণ আমার বাসায় কিছুক্ষণ আগে দেখলেন যে ভিডিও স্ক্রিনে বা দেখানো হবে আমার এই ভিডিওতে, দেখেন আমি কী সিচুয়েশনে আছি। একদিকে লাইন আছে আর এদিকে লাইন নেই, এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি যে ফ্ল্যাটটায় থাকি একটা সাবলেট ভাড়া দিই, আপনারা অনেকেই জানেন। তো উনি যে পরিমাণে গ্যাস খরচ করে, তো আমার মনে হচ্ছে আমি সিলিন্ডার এনে 10 দিনও হয়তো বা আমার যাবে না 12 কেজির একটা সিলিন্ডার আনার পর। তো আমি একদিন রান্না করলে 2 দিনই রান্না করি না। দেখা গেছে তরকারি রান্না করা আছে, ভাতটা আমার আম্মা এক প্লেট ভাত দিয়ে গেলে আমার মা আর মেয়ে হয়ে যায় একবেলা। তো আর আমার মেয়ে সন্ধ্যার পরে রাত্রে কিছুই খায় না, সন্ধ্যার সময় নুডলস বা হালকা পাতলা নাস্তা খেলে আর রাত্রে কিচ্ছু খায় না। তো আমার জন্য তো অসুবিধা।
তো আমি অনেক একটা কি বলবো খারাপ পরিস্থিতি দিয়ে আমার দুই দিন যাবত সময় যাচ্ছে। কালকের আগের দিন মানে 31 তারিখ আমার এক চাচি পাশের বাসায় যা আমার জানালাতে দেখা যায়, ওনারা আমাদের শরীরেরই আমার এক চাচি মারা গেছে। আচ্ছা, 3-4 দিন ধরে রাত্রে আমি ঘুমাইতে পারি না, মানে একটা টেনশন। দ্বিতীয় কথা হচ্ছে চিন্তা, ওই চাচিটা খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তারা বেশ নসিব করুক, কথা বলতে বলতেই হার্ট স্ট্রোক করে মারা গেছে। তো আমি আজকে অনুকূল পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছি, এই পরিস্থিতিতে হঠাৎ করে এতগুলি টাকা আমার কাছ থেকে যাওয়া অনেক টাফ ব্যাপার, কারণ আমি সিঙ্গেল, আপনারা অনেকেই জানেন। আমার যতটুকু ইনকাম এর ভিতরে আমি চলার চেষ্টা করি, আর এটা হচ্ছে বাড়তি একটা এক্সট্রা চার্জ চলে গেল। হাতে টাকা নেই, তারপরও টাকার জন্য হন্য হয়ে ঘুরে ধার করে এনেও আমার সিলিন্ডারটা লাগাইতে হয়েছে, কারণ আমার তো খেতে হবে। এখন পর্যন্ত কিন্তু সিলিন্ডারটা লাগানো হয়নি, কারণ একটা চুলা বাকি আছে, সিলিন্ডারের আলাদা চুলা থাকে। তো আমার ভাস্তির কাছ থেকে, মানে আমার ভাসুরের মেয়ে আবার সিলিন্ডার গ্যাস ইউজ করতো, ওর কাছ থেকে ওর সিলিন্ডারটা নিয়ে আসছি। ওর অবশ্য টাকাটা আমি দিয়ে দিব, কিন্তু সার্ভিস একটা চার্জ আছে, সেটা দিতে হবে। সিলিন্ডারটার ভিতরে 2 কিলো ঘ্যাস ছিল, ওই 2 কিলো দিয়ে আমার 4 দিনও যাবে না, ওটার ভিতরে ঘ্যাস ঢুকিয়ে নিয়ে আসতে হবে। আর ওর চুলাটা তো দেখালাম আমার স্কিনে, আমার আগের চুলাটা আর ওর চুলাটা, আর ওর চুলাটার ওইটার চাবি নাই, আমি কোথাও পাইতেছি না ওই চাবিটা। তো চুলাটা যেহেতু চাবি নাই, আর ওই চুলাটা কীভাবে সেট করব, তো এখন তো আমার নতুন চুলা নিয়ে আসতে হবে। তো ওর চুলাটা ওরে ফেরত দিয়ে দিব, আর আমি নতুন একটা চুলা আনবো। ওইখানে তো আমার নগদ টাকা দিয়ে আনতে হবে, বাকিতে কোনো কিছু না। যাই হোক, ভাস্তির কাছ থেকে বাকিতে বলে মনে হয়তো 5 দিন পরেও টাকাটা দিতে পারবো, সিলিন্ডারের টাকাটা, কিন্তু ঘ্যাসটা তো নগদ আনতে হবে আর চুলাটা। তো অনেক অনুকূল পরিস্থিতিদের মাঝখান দিয়ে আমার দিনগুলো যাচ্ছে। আমি আসলে একটু প্রবলেমে আছি, কারণ যদি কারো ইনকাম না থাকে, ইনকামের সোর্স কম থাকে, তাহলে তার কাছ থেকে এতগুলি টাকা যাওয়া অনেক টাফ ব্যাপার। আমি এই জন্য খুব একটু সমস্যায় আছি, আপনাদের সামনে আসলাম, দেখি পরিস্থিতি কোন পর্যায়ে নিয়ে দাঁড়ায়। এখন পর্যন্ত কোনো আমার চুলাতে কোনো কিছু রান্না করতে পারিনি কালকে সকাল থেকে এই পর্যন্ত, কারণ ওই যে চুলা নাই, চুলার জন্য এখন আমি সেট আপ করতে পারতেছি না। দেখি মিস্ত্রি আঙ্কেলের বলছে একটা চুলা নিয়ে আসার জন্য, এখন ঘ্যাস নাই, ঘ্যাসের সমস্যা সারা বাংলাদেশে। তবে আমার আজকের টপিক হচ্ছে, কেউ কখনো বাড়ি অ্যাপার্টমেন্টে বা ডেভেলপারে দেওয়ার চেষ্টা করার আগে তাদের সাথে মিট করে নিবেন, তাদের সাথে চুক্তিবদ্ধ করে বাড়ি দিবেন। আমাদের সাথে যা হয়েছে, আমি চাই না আর কারো সাথে এরকম কেউ হ্যাসেলের মাঝখানে থাকুক, কেউ এরকম কষ্ট পাক। মানসিকভাবে আমি খুব আপসেট ছিলাম কালকে সারাটা দিন। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওটা সবাই পুরোপুরিভাবে ওয়াচ করবেন, দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর স্ক্রিনে যেগুলি দেখালাম সেগুলি আমার বাসার কালকের আর আজকের পরিস্থিতি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার বাসার পরিস্থিতি। তো গত ভিডিওতে বলেছিলাম আমার বাসায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তো এই যে অনেকগুলি সিলিন্ডার নিয়ে আসা হয়েছে। আমি যে বিল্ডিংটায় থাকি সেটা 10-তলা বিল্ডিং, তো প্রত্যেকটা ফ্ল্যাটে ইউনিটেই লাগবে, এজন্য আর কি সিলিন্ডার গ্যাস যেহেতু বিচ্ছিন্ন করা হয়েছে, না খেয়ে তো আর থাকা যাবে না, তো এই জন্য সিলিন্ডারগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছে মিস্ত্রি আঙ্কেলেরা। যাই হোক, ওই দিনটা খুব কষ্টের ছিল, যেদিন এই সিলিন্ডারের কাজগুলি করিয়েছিলাম, এই তলা ওই তলা এখানে সেখানে যেতে হয়েছে। আসলে হচ্ছে কি, বাবা মা বয়স হয়ে গিয়েছে, আর ভাইয়েরা তো একটু কর্মব্যস্ত মুখে আছে। এই চুলাটা এনেছিলাম আমার ভাস্তির কাছ থেকে, তো এটার একটা চাবি নাই, এই চাবি না থাকার কারণে আমি চুলাটা নিতে পারলাম না। আর ওই আগের চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল, ভেবেছিলাম একটু চেঞ্জ করব। আর সিলিন্ডার ঘাসের চুলা নাকি আলাদাই থাকে, ওটার সাথে সেট করা থাকে, এই জন্য নতুন একটা চুলা নিয়ে এসেছি, সেই চুলাটাই সেট করব। এটা হচ্ছে আমার আম্মার রুমের কিচেন, তো ওইখানে এই যে এইভাবে সিলিন্ডার পাইপ লাগিয়ে তারপর এখানে সেট করা হয়েছে। তো আম্মার রুমেরটা দেখালাম, আর আমার রুমের পরিস্থিতিও দেখাচ্ছি, মানে কিচেনের রুমের না কিচেনের, এই যে আগের চুলাটা দিয়ে একটু রান্না করেছিল সিলিন্ডার লাগিয়ে, তো কালি উঠে বলে কালো হয়ে যায় হাঁড়ি পাতিল, আর আমার ওই চুলাটা নিতেই হবে, বাধ্যবাধকতা আছে। একটু কথা বললেই বা একটু টেনশন করলেই অনেক মাথায় পেন আসে, মানে পেন চলে আসে,
আপনাদের এরকম হয় কি না জানি না। এই যে আমার নতুন চুলাটা নিয়ে আনা হয়েছে, আর মিস্ত্রি ভাই আমার চুলাটা সেট করছে, ওইটাকে ওই সাইডটা আমার ক্লিন করতে হবে ওই চাবিটা ওইখানে ইউজ করার জন্য।